পটুয়াখালীর বাউফল উপজেলার প্রান্তিক কৃষকরা আমন ধানে এবছর লাভের মুখ দেখায় উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক বেশি জমিতে ধান চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চলতি বছর বাউফলে 36,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে। কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছেন, চলছে ধান মাড়াইয়ের কাজ। দেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম ধানের হাট বাউফলের কালাইয়া বাজারে বেচা কেনার জন্য আনা হচ্ছে হাজার হাজার মন ধান। স্থানীয় কৃষকদের দাবি, সরকার এই উপজেলায় যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেন তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবেন বলে দাবি করেন। রোগবালাই ও পোকার উপদ্রব প্রতিরোধে কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে প্রতিটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে শ্রম দিয়েছেন।